এই মুহূর্তে আপনাকে যদি বলা হয় ওয়ার্ল্ডের বেস্ট ফুটবলার কে, আপনি কার নাম বলবেন? আপনি হয়তো জুড বেলিংহ্যামের নাম বলতে পারেন, আপনি কিলিয়ান এমবাপ্পের নাম বলতে পারেন, হ্যারি কেইনের নাম বলতে পারেন, অথবা ফিল ফোর্ডেন বা অন্য কারো নামও বলতে পারেন। আপনি চাইলে মিডফিল্ডার হিসেবে রদ্রি, ডেকান রাইসদের মতো কাউকে বেছে নিতে পারেন, অথবা যদি আপনি ডিফেন্ডারদের ভক্ত হন তাহলে ভার্জিল ভ্যান ডাইক, অ্যান্টনি রুডিগারদের মতো কাউকেও আপনি চিন্তা করতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, একই পজিশনের বা ভিন্ন ভিন্ন পজিশনের আসলে প্লেয়ারদেরকে কি একই ব্র্যাকেটে রাখা যায়? আপনি রুডিগারকে কি রদ্রির সঙ্গে তুলনা করতে পারবেন, অথবা ফিল ফোর্ডেনকে কি আপনি ভ্যান ডাইকের সাথে তুলনা করতে পারবেন? আমরা আসলে সেটা করতে চাই না বলেই আমরা এই মুহূর্তে ওয়ার্ল্ডের বেস্ট ফুটবলার হিসেবে ভিন্ন ভিন্ন তিন পজিশনের তিন বেস্ট ফুটবলারকে বেছে নেবো, এবং শেষ পর্যন্ত দেখা যাক সেখান থেকে আমাদের বেস্ট ফুটবলার কে হয়। এইটাই আজকে আমরা করবো। আমি অমলান মুস্তাকিব হোসেন এবং আমার সাথে আছেন কিরো আদনান আহমেদ। প্রথমে আমি কিরোর কাছে সরাসরি চলে যেতে চাই ডিফেন্ডারদেরকে নিয়ে। এখন আমরা আগে কথা বলবো এই মুহূর্তে ওয়ার্ল্ডের বেস্ট ডিফেন্ডার কে সেটা নিয়ে। কিরো, আপনার বেস্ট ডিফেন্ডার কে এই মুহূর্তে এবং কেন? অমলান ভাই, আমার মতে এই মুহূর্তে ওয়ার্ল্ডের বেস্ট ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক। আমরা যদি স্ট্যাটিস্টিক্যালি দেখি, এই মুহূর্তে ওয়ার্ল্ডের আরো বেশ কয়েকজন সেন্ট্রাল ডিফেন্ডার, রুবেন ডিয়াস, উইলিয়াম সালিবা, আমরা জানি সালিবা খুব ভালো খেলছেন আর্সেনালের হয়ে, এবং অ্যান্টনিও রুডিগার, তাদের সঙ্গে যদি ভ্যান ডাইকের স্ট্যাটিস্টিক্যাল তুলনাটা এখন আমরা স্ক্রিনে দেখি। সো প্রথমে ডিফেন্ডারদের ডিফেন্সিভ স্ট্যাটিস্টিক্স আমরা দেখতে পাচ্ছি। ডুয়েল জয়, ডুয়েল জয়ে ভ্যান ডাইক বাকিদের চেয়ে বেশ ভালোভাবে তারা এগিয়ে আছেন। তার ডুয়েল জয়ের পার্সেন্টেজও বাকিদের চেয়ে বেশি, এরিয়াল ডুয়েলের পার্সেন্টেজ অনেক বেশি, এবং ক্লিয়ারেন্স, ইন্টারসেপশন, শর্ট ব্লকিং বা ড্রিবল পাস্ট হয়ে যাওয়ার যে ব্যাপারটা, আমরা জানি যে পুরো মৌসুমে ভ্যান ডাইক মাত্র 6 বার ড্রিবল পাস্ট হয়েছেন এই মৌসুমে, ইউরোপের যে কোনো ডিফেন্ডারদের মধ্যে যেটা লোয়েস্ট। এখন এত গেল ডিফেন্সিভ স্ট্যাটের অবস্থা, একটা ব্যাপার সেটা হচ্ছে ডিফেন্ডারদেরকে কিন্তু এখন মানে ডিফেন্স করার সঙ্গে সঙ্গে বল প্লেইং ও করতে হয়, কারণ তাদেরকে আমরা জানি যে বিল্ড আপে একটা বড় অবদান রাখতে হয়। তারা কিন্তু এখন অ্যাসিস্ট করেন, গোলও করেন অনেকে, সেখানে আসলে কার কি অবস্থা এটা নিয়ে একটু কিরো যদি বল। এখন তো আর ডিফেন্ডার শুধু ডিফেন্স করবে, ব্লক করবে, শর্ট ব্লক করবে, এগুলোর উপর তাদেরকে জাজ করা হয় না। আমরা জানি যে ডিফেন্ডারদের অ্যাটাকিং অ্যাবিলিটি, তাদের বল প্লেইং অ্যাবিলিটিটা অনেক জরুরি। সো আমরা যদি এই ডিফেন্ডারদের বল প্লেইং স্ট্যাটটা দেখি, এখানে প্রাইম মেট্রিকেই এগিয়ে আছেন ভার্জিল ভ্যান ডাইক। শুধু সফল পাস এবং পাসিং অ্যাকুরেসিতে এগিয়ে আছেন রুবেন ডিয়াস, এছাড়া বাকি সবকিছু, যেমন ফরওয়ার্ড পাস, সফল লং বল, লং বলের অ্যাকুরেসি, কিংবা প্রতিপক্ষ বক্সে টাচ, যেটা হচ্ছে বাকিদের চেয়ে অনেক বেশি আছে ভার্জিল ভ্যান ডাইকের, এবং শর্ট ক্রিয়েটিং অ্যাকশন। শর্ট ক্রিয়েটিং অ্যাকশন হচ্ছে আপনার যে কোনো অ্যাকশন থেকে, লাইক আপনার পাসিং বা ব্লক বা ট্যাকেল, যে কোনো মাঠের মধ্যে যে কোনো অ্যাকশন থেকে যদি সেখান থেকে আপনার দল বল পেয়ে একটা শর্ট, গোলে শর্ট নেয়, গোলে অ্যাটেম্প্ট নেয়, সেটাকে বলা হচ্ছে শর্ট ক্রিয়েটিং অ্যাকশন, এবং এটাতে বেশ ভালো ব্যবধানে এগিয়ে আছেন ভার্জিল ভ্যান ডাইক। সো আই গেস আমার পয়েন্টটা ক্লিয়ার, ভার্জিল ভ্যান ডাইক সকল স্ট্যাটিস্টিক্যাল মেট্রিকই বাকিদের চেয়ে এগিয়ে আছেন, সেখানে উনি আমার বেস্ট ডিফেন্ডার। তো আপনার, আপনি কাকে চুজ করবেন বেস্ট ডিফেন্ডার হিসেবে? আমি ভ্যান ডাইক অবশ্যই সকল সবকিছুতে অনেক কিছু এগিয়ে আছে, রুবেন ডিয়াস আছেন, উইলিয়াম সেলিবা আছেন। উইলিয়াম সেলিবা আমার খুব ফেভারিট ডিফেন্ডার এই সিজনে একজন, আমার মনে হয় আর্সেনাল এই সিজনে ওয়ান অফ দ্য কম্প্যাক্ট ফুটবল খেলছে, গ্যাব্রিয়েলের সাথে তিনি দুর্দান্ত। এবং সেলিবার আমার কাছে যেটা সবচেয়ে ভালো লাগে, তিনি সবচেয়ে খুবই কম এরর প্রন, তিনি ভুল খুব কম করেন। আমরা চ্যাম্পিয়ন্স লিগ হয়তো বাইরে, মানে ভ্যান ডাইকের মতো রোলসেস ডিফেন্ডার, কিন্তু আমার কাছে এই মুহূর্তে বেস্ট ডিফেন্ডার আমার মনে হয় রুডিগার, কারণ ম্যানচেস্টার সিটির বিপক্ষে তিনি চ্যাম্পিয়ন্স লিগে আমরা দেখেছি কোয়ার্টার ফাইনালে যে পারফরমেন্স দেখিয়েছেন সেটা আমি বলবো মাইন্ড ব্লোয়িং। অনেক কিছু আসলে স্ট্যাট বলে দেয়, কিন্তু কিছু জিনিস স্ট্যাট বলে না পুরোপুরি, সেটা হচ্ছে গার্ডস, সেটা হচ্ছে ডিটারমিনেশন, সেটা হচ্ছে একটা ডিফেন্ডারদের নিজের দলের হয়ে একদম সেরাটা দেওয়ার যে ব্যাপার, আমার মনে হয় এইসব জায়গাতে হয়তো রুডিগার কিছুটা আমার মনে হয় এজ করে, এবং এই মুহূর্তে তিনি আমার কাছে ওয়ার্ল্ডের বেস্ট ডিফেন্ডার। রিয়াল মাদ্রিদের হয়ে যদি চিনি চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান, তাহলে আমার মনে হয় তাকে সবচেয়ে বড় ভূমিকাটি পালন করতে হবে। এই গেল মোটামুটি আসলে আমাদের ডিফেন্ডার বিষয়। এখন আমরা মিডফিল্ডারের ব্যাটলে কে বেস্ট সেটা একটু দেখে আসতে চাই। প্রথমে যে জিনিসটা একটু ক্লিয়ার করি, মিডফিল্ডার হিসেবে আমরা তিনজনকে আমরা বেছে নিয়েছি, যে রদ্রি, ডেকান রাইস এবং জুড বেলিংহাম। এবং বেলিংহামের ব্যাপারটা একটু ডিফারেন্ট, কারণ বেলিংহাম অবশ্যই তাদের মতো ঠিক ডিফেন্সিভ মিডফিল্ডার নন, কিন্তু তিনি এখন আসলে মূলত মিডফিল্ডার, এবং তার মেট্রিক গুলো আসলে মিডফিল্ডার এবং অ্যাটাকার দুটো হিসেবে আমরা আসলে দেখাবো। সো প্রথমে আমি কিরোর কাছ থেকে জানতে চাই যে ডিফেন্ডারদের তো গেল, ডিফেন্ডারদের ফেভারিট আপনি বললেন, মিডফিল্ডারদের কি অবস্থা? মিডফিল্ডে আমার পিক রদ্রি, ম্যান সিটির নাম্বার 6, এবং আমার মতে ম্যান সিটির সবচেয়ে ইম্পর্টেন্ট প্লেয়ার। আমরা জানি ম্যান সিটি গত 1.5 বছর ধরে রদ্রি খেলেছে, এরকম কোন ম্যাচে তারা হারেনি। আমরা জানি লাস্ট ম্যাচটা তারা হেরেছে, বাট সেটা পেনাল্টিতে হেরেছে, তো আমরা টেকনিক্যালি এটাকে আসলে লুজ ধরা যাবে, এটা ড্রই ধরতে হবে। সো আমরা বাকি দুই মিডফিল্ডারের সাথে যদি রদ্রি স্ট্যাট কম্পেয়ার করি এখন, সো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি তাদের বল প্লেইং স্ট্যাট। সো বল প্লেইং স্ট্যাটে সফল পাস, সফল পাসে বাকি দুই মিডফিল্ডারের চেয়ে ম্যাচ প্রতি অলমোস্ট ডাবল পাস, সফল পাস খেলেছেন রদ্রি।
তার পাসিং অ্যাকুরেসিও বাকিদের চেয়ে বেশি, সফল লং বলও তার বেশি, লং বলের অ্যাকুরেসিও তার বেশি, প্রতিপক্ষের বক্সের টাচটা জুট বেলিংহামের বেশি। আমরা জানি তিনি অনেক বেশি অ্যাটাকিং ফুটবল খেলেন, অনেক বেশি বক্সে অবস্থান করেন, এবং শেষে শর্ট ক্রিয়েটিং অ্যাকশন, আমরা অলরেডি বলেছি শর্ট ক্রিয়েটিং অ্যাকশন কি, যদিও জুট বেলিংহাম মোর অ্যাটাকিং পজিশনে খেলে থাকেন, তারপরেও এখানে কিন্তু রদ্রির শর্ট ক্রিয়েটিং অ্যাকশন বেশি, জুট বেলিংহাম ডেকান রাইস দুজনের চেয়ে অনেক বেশি। এখন যদি আমরা তাদের ডিফেন্সিভ পরিসংখ্যানটা দেখি, ডুয়েল জয় সারপ্রাইজিংলি জুট বেলিংহাম বাকিদের চেয়ে এগিয়ে আছেন, গ্রাউন্ড ডুয়েল জয় তিনজনেরই প্রায় সমান গ্রাউন্ড ডুয়েল জয়ের পার্সেন্টেজ, এরিয়াল ডুয়েল জয় এখানে হচ্ছে রদ্রি ভালোভাবে এগিয়ে আছেন, টেকনেও টেকন কমপ্লিশনেও তিনি ভালোভাবে এগিয়ে আছেন, ক্লিয়ারেন্স ইন্টারসেপশন এবং শর্ট ব্লকিং এই ডিফেন্সিভ সাইড গুলায় ডেকান রাইস এগিয়ে আছেন, কারণ আমরা জানি যে ম্যান সিটির তুলনায় আর্সেনাল একটু বেশি ডিফেন্সিভ ফুটবল খেলে থাকে। বাট ওভারঅল যদি আপনি বলেন এই তিনজনের মাঝখানে অবশ্যই রদ্রি স্ট্যাটিস্টিক্যালি বেটার ফুটবলার, বাট আপনি যেটা বলেছেন বেলিংহামের সাথে তার কম্পারিজনটা ঠিক যায় না। আমার আসলে ফেভারিট বেলিংহাম, রদ্রি আমার খুব ফেভারিট, রাইসও খুব ফেভারিট, আমার আসলে ফেভারিট বেলিংহাম। সেটার একটা বড় কারণ বেলিংহামের এক্স ফ্যাক্টরটা, তিনি আপনি যেটা বলছেন যে এখানে খুব কম্পারিজন অনুযায়ী আসলে বেলিংহাম ঠিক এদের সাথে আসলে যায় না, সেই হিসেবে হয়তো রদ্রি বা রাইসকে আমাদের রাখা উচিত, তবে বেলিংহাম ঠিক প্রথাগত ফরওয়ার্ডও নন একেবারে, সেজন্য আমরা আসলে বেলিংহামকে রেখেছি, যদিও বেলিংহামের ফরওয়ার্ড স্কিল গুলো নিয়ে আমরা আলাদা করে আলোচনা করব। আমি যেটা বলছিলাম যে এখানে যে পয়েন্ট গুলো ব্যাপার আছে যে এরিয়াল ডুয়েল বা গ্রাউন্ড ডুয়েল, এগুলো একটু যদি আমি একটু ব্যাখ্যা করি আগে, যে এরিয়াল ডুয়েল মানে হচ্ছে এয়ারে কতটা আপনি বল উইন করলেন, গ্রাউন্ড ডুয়েল মানে মাটিতে কয়টা বল আসলে উইন করলেন, টেক অন কয়েকজন আপনাকে আসলে কাটিয়ে বা কয়েকজনকে আপনি কাটাতে পেরেছেন, ড্রিবলটা তো আপনারা জানেনই। সো এই জিনিসগুলো আসলে যদি আপনারা খেয়াল করেন এই জিনিসগুলো দিয়ে কিন্তু একটা মিডফিল্ডারের তার স্ট্যাটিস্টিক্যাল সাকসেসটা আসলে পুরোপুরি বোঝা যায়, যে আমরা যদি খেলাটাকে যদি স্ট্যাটিস্টিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখি তাহলে আমরা আসলে বুঝতে পারবো যে এই পয়েন্ট গুলো থেকে যে কোন মিডফিল্ডার আসলে ভালো এবং কোন মিডফিল্ডার ফর্মে আছেন। মোটামুটি রড্রি অনেকগুলো মেট্রিক্সে আসলে সবার চেয়ে বাকিদের চেয়ে এগিয়ে, কিন্তু বেলিংহামে যেটা বলছিলাম বেলিংহাম আমার ফেভারিট, বেলিংহাম আমার ইনফ্যাক্ট ওয়ার্ল্ডের বেস্ট মিডফিল্ডারই আমার কাছে মনে হয় তিনি, তার ডিফেন্সিভ স্ট্যাট গুলোর সাথে আসলে মিলিয়ে লাভ নেই, কিন্তু অ্যাটাকিং ওয়াইজ তিনি আসলে যে গোল বা এসিস্ট যতগুলো করেছেন সেটা আসলে অবিশ্বাস্য এবং দুর্দান্ত। আর বেলিংহামের যেটা মাত্রই বলছিলাম যে বেলিংহামের এখন যে আমরা স্ট্যাটটা দেখতে পাচ্ছি স্ক্রিনে, সেখানে দেখুন বেলিংহাম এই সিজনে একজন মিডফিল্ডার হয়েও তার ফেনোমেনাল রেকর্ড, তিনি কতগুলো গোল করেছেন লালিগে, তার চেয়ে মানে লালিগে তিনি আসলে গোল্ডেন বুটের দৌড়েই আছেন অ্যাসিস্টের দিক দিয়ে সবকিছুর দিক দিয়ে, মানে মিডফিল্ডার হওয়ার পরও তার পরিসংখ্যান গুলো আসলে যেকোনো মিডফিল্ডার এবং যেকোনো ফরওয়ার্ড এর সাথে কম্পেয়ার করার মতো, তাই বেলিংহামকে আমরা আলাদা করে স্ক্রিনে এখন তার স্ট্যাট গুলো শো করছি, এ কারণেই বোঝাতে যে বেলিংহাম আসলে কতটা বাকিদের চেয়ে বিভিন্ন মানে ভ্যারাইটি অফ পজিশনে তিনি আসলে কতটাই। এখন আমরা ফরওয়ার্ডে চলে যেতে চাই এই মুহূর্তে ওয়ার্ল্ডের বেস্ট ফরওয়ার্ডকে, এখানে আসলে কন্টেন্ডার অনেক বেশি, আমি এক এক করে তাদের নামগুলো একটু বলতে চাই, কিলিয়ান এমবাপে, হ্যারি কেইন, ফিল ফোডেন, কোল পালমার এবং লটারো মার্টিনেস, এই পাঁচজনের মধ্যে মানে একেবারে সিমিলার পজিশনে সবাই খেলে না। আমরা যদি পজিশনাল ব্যাপারটা ব্যাখ্যা করি, হ্যাঁ এমবাপে আসলে পিওর ফরওয়ার্ড একদমই, ফিল ফোডেন তিনি ফরওয়ার্ডই বলবো তাকে আমরা অ্যাটাকার বলবো, তবে দরকারে মাঝে মাঝে তিনি আসলে মিডফিল্ডও খেলেন একটু নিচে নেমে, কোল পালমার তিনিও ফরওয়ার্ড তবে তিনি আউট এন্ড আউট স্ট্রাইকার নন, তিনি উইঙ্গার সব পজিশনে খেলেন, কোল পালমারকে নিয়ে আমাদের স্পেশাল ভিডিও আসছে, তিনি এই লিস্টে আমাদের সারপ্রাইজিং চয়েস বলতে পারেন, তবে এই মুহূর্তে আমার মনে হয় ওয়ার্ল্ডের সবচেয়ে ইনফর্ম প্লেয়ারদের একজন, এর বাইরে লটারো মার্টিনেস এবং হ্যারি কেইন হচ্ছেন আউট এন্ড আউট, আউট এন্ড আউট নাম্বার 9, আরেকজন আউট এন্ড আউট নাম্বার 9 হ্যারি কেইন, যেটা কথা মাত্র কিরো বলছিল, হ্যারি কেইনের দলের মৌসুমটা খুব ভালো যাচ্ছে না, যদিও তার চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে আছে কিন্তু তার নিজের ফর্ম দুর্দান্ত একটা সিজন পার করছেন, তার এই মাত্র আমরা সামনে যে তার স্ট্যাট গুলো দেখবো সেখান থেকে আসলে বুঝতে পারবো তিনি কতটা ফেনোমেনাল, এবং লটারো মার্টিনেজের কথা তো মাত্রই বলছিলাম, তিনিও তার দল মাত্র ইন্টারমিডিয়েট মাত্রই সিরিয়া জিতেছে এবং তিনিও খুবই এই সিজন একটা ড্রিম একটা সিজন পার করছেন। আমি কিরোর কাছে সরাসরি চলে যেতে চাই যে এই পাঁচজনের মধ্যে আপনার ফেভারিট কে এবং কেন? সো ফরওয়ার্ড হিসেবে আমার ফেভারিট কিলিয়ান এমবাপে, আই গেস এটা নিয়ে আসলে বেশি কিছু বলার নেই, আমার মতে কিলিয়ান এমবাপে এই মুহূর্তে এবং অ্যাকচুয়ালি গত বেশ কিছু বছর ধরে ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার, যদিও তিনি পিএসজি তে খেলছেন কিন্তু তারপরেও তার রেকর্ড কিন্তু এই মৌসুমেও ফেনোমেনাল, আমরা জানি যে লুইস এনরিকে অনেক ম্যাচে তাকে এবার বসিয়ে রেখেছেন কারণ যেহেতু উনি আগামী মৌসুমে থাকবেন না, উনি আগামী মৌসুমে প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু তারপরেও তার রেকর্ড কিন্তু ফেনোমেনাল, উনি 42 ম্যাচ খেলে 41 গোল করেছেন, 9টি অ্যাসিস্ট করেছেন, আমরা জানি যে পিএসজি অলরেডি এবার চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে খেলছে এবং এই সেমিফাইনালে তারা যাওয়ার পিছনেও কিলিয়ান এমবাপের বড় ভূমিকা ছিল। সো আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি কিলিয়ান এমবাপের গোল 41, তার শুটিং অ্যাকুরেসি 50%, অন্য যে কোনো ফরওয়ার্ডের চেয়ে বেশি,
তার ম্যাচ প্রতি শর্ট ক্রিয়েটিং অ্যাকশন প্রায় 5টি। সো এমবাপের সাথে যদি আমরা বাকি ফরওয়ার্ডদের, এখানকার বাকি ফরওয়ার্ডদেরটা কম্পেয়ার করি, অ্যাসিস্টের দৌড়ে এগিয়ে আছেন কোল পালমার, উনি 13টা অ্যাসিস্ট করেছেন, এক্সজি বেশি হ্যারি কেনের, কারণ আমরা জানি যে তিনি একজন আউট এন্ড আউট অ্যাটাকার এবং তিনি প্রায় সময় বক্সের আশপাশে অবস্থান করেন। সো তার এক্সজি স্বাভাবিকভাবে বাকি সবার চেয়ে অনেক বেশি। শর্ট ক্রিয়েটিং অ্যাকশনে এগিয়ে আছেন কোল পালমার, কারণ আমরা জানি যে চেলসির প্রায় অ্যাটাকই তার দ্বারা শুরু হয় এবং তিনি চেলসির সবচেয়ে ভাইটাল প্লেয়ার। বাট দিন শেষে আপনি যদি বলতে হয় যে এই পাঁচজনের মাঝখানে আপনি কাকে আপনার দলে রাখবেন, আমার মনে হয় সিংহভাগ লোক আসলে কিলিয়ান এমবাপ্পেকেই চুজ করবে, কারণ তার সেই ক্রাঞ্চ ব্যাপারটা রয়েছে, তিনি যখন যে কোনো বড় ম্যাচে ব্যবধান করে দিতে পারেন। এবং আই গেস আমরা যদি এবার দেখি পিএসজি চ্যাম্পিয়ন্স লিগে বড় কিছু করছে, সেটা তার থ্রুতেই হয়ে থাকবে। আমি যদি আমার ফেভারিট প্লেয়ারের কথা বলি, এখানে আমার ফেভারিট ফিল ফোডেন। এটার কারণ হচ্ছে ফিল ফোডেন এই মৌসুমে আমি প্রিমিয়ার লিগকে বলবো, এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন এমবাপ্পে বা হ্যারি কেন, তারা অবশ্যই দুর্দান্ত, চ্যাম্পিয়ন্স লিগও তাদের দল সেমিফাইনালে পৌঁছেছে। তবে আমি প্রিমিয়ার লিগের ব্যাপারটিকে একটু অন্যভাবে রাখবো, কারণ থ্রি হর্স রেসের প্রিমিয়ার লিগে এই মৌসুমে মানে একটা দলের কাউকে আসলে পৃথক করা কঠিন। আর্সেনাল, লিভারপুল বা ম্যান সিটি তিনটা দলই দারুণ খেলছে, এর মধ্যে সিটিকে যদি আমরা সিটির স্ট্যান্ডার্ড প্লেয়ারকে ধরি সেটা আসলে ফিল ফোডেন। ফিল ফোডেনের স্ট্যাটটা মাত্রই আমরা দেখছিলাম, ফিল ফোডেন অসাধারণ, তার স্ট্যাটটা আসলে দুর্দান্ত। তবে স্ট্যাটের সাথেও বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে তার যে কম্পোজার বা তার এই সিজনে তার যে ট্যালিসম্যান হয়ে ওঠা, তিনি এর আগে ফ্যাসিলিটেটর ছিলেন, কেভিন ডি ব্রুইনের ছায়ায় কিছুটা ঢাকা ছিলেন, কিন্তু এই সিজনে তিনি আসলে ম্যান সিটির মেইন প্লেয়ার হয়ে উঠেছেন এবং পেপ গার্দিওলা সিস্টেমের সঙ্গে তিনি দুর্দান্তভাবে নিজেকে মানিয়ে নিয়েছেন। তাই সবকিছু মিলে আমার কাছে এখানে আমি কোল পালমারকেও রাখতে চাই। কোল পালমার আমার খুবই ফেভারিট একজন প্লেয়ার এই মুহূর্তে, তবে আমি ফিল ফোডেনকে বাকিদের চেয়ে একটু এগিয়ে রাখবো তার এই মুহূর্তে। আসলে সবকিছু মিলে যে ম্যান সিটির উপর তার ইম্প্যাক্ট বা তার ওভারঅল তার যে ব্যাপার, সেটার কারণে আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি। এখন কিরো শেষ পর্যন্ত যেটা শেষ করার আগে বলতে চাই, এই তিন পজিশনের তিন প্লেয়ারের মধ্যে আপনার ফেভারিট? তিন প্লেয়ারের মধ্যে ফেভারিট আমি বলবো রদ্রি, বাট আপনি যদি বলেন যে ব্যালন ডিয়ার কে জিতবে এই তিনজনের মাঝখানে, আমি বলবো কিলিয়ান এমবাপ্পে। কারণ এটা অবভিয়াস, তিনি একজন পোস্টার বয়, তিনি ওয়ার্ল্ড ফুটবলের একজন পোস্টার বয়, এন্ড সামনে আমরা জানি ইউরো আছে যেখানে তার একটা বড় কিছু করার সম্ভাবনা আছে, এন্ড চ্যাম্পিয়ন্স লিগে তিনি সেমিফাইনাল খেলছেন, সেটা আর ফাইনাল বা যে কোনো কিছু হয়ে যেতে পারে, সেটা অবশ্যই বড় ব্যাপার। এখানে আসলে ব্যালন ডিয়ারের কথা যদি আমি বলি, আমার তিনজনের মধ্যে ফেভারিট প্লেয়ার যদি বলি আমি ফিল ফোডেন, তবে ব্যালন ডিয়ারের কথা যদি বলি আমি বলবো হ্যারি কেইনের একটা উজ্জ্বল সম্ভাবনা আছে, তার দল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছেছে, তিনিও যদি ইউরো জেতার সুযোগ পান সেটা রদ্রিও পেতে পারেন, ফোডেনও পেতে পারেন, এদের মধ্যে যে কেউ পেতে পারেন মার্টিনেস ছাড়া, তবে তাদের মধ্যে যদি যে ইউরো জিতবে আমার কাছে মনে হয় তার ব্যালন ডিয়র পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। ব্যালন ডিয়র নিয়ে আমরা একটা আলাদা স্পেশাল এপিসোড করব। তবে আজকের আলোচনা এখানে শেষ, কমেন্ট বক্সে আপনার ফেভারিট প্লেয়ারকে সেটা জানিয়ে দিন, এবং আমাদের সঙ্গে যদি কোনো ব্যাপারে আপনার মতের মিল না হয় সেটা অবশ্যই কারণটা জানাতে ভুলবেন না। ধন্যবাদ সময় নিয়ে এই এপিসোডটি দেখার জন্য, আবারও আমরা নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে।